বিসমিল্লাহির রহমানির রহিম পিও ভিউয়ার্স, আজকে আমরা ইবাট্রল ওষুধটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইবাট্রল ওষুধটি মূলত ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মার্কেটে বাজারজাত করে থাকে। ইবাট্রল ওষুধটি মূলত দুটি ক্যাটাগরিতে মার্কেটে পাওয়া যায়, ইবাট্রল 10 mg ট্যাবলেট আকারে এবং ইবাট্রল সিরাপ আকারে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ইবাট্রল ওষুধটির সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব, এর খারাপ দিক, এর ভালো দিক এবং কোন কোন সমস্যার ক্ষেত্রে ইবাট্রল ওষুধটি খাওয়া যাবে এবং কোন কোন রোগীদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এবং এর সেবন বিধি সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করব। সকল বিষয়বস্তু জানতে পুরো ভিডিওটির সাথেই থাকুন। আর আপনাদের কাছে একটি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, যাতে কোনো মূল্যবান অংশ আপনার অজানা না থেকে যায়। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে। চলুন তাহলে প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন সমস্যার ক্ষেত্রে ইবাট্রল ওষুধটি খাওয়া যাবে এবং কোন কোন রোগীদের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। ইবাট্রল ওষুধটি মূলত যে সকল রোগীদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো। যে সকল রোগীদের অ্যালার্জিজনিত সমস্যার কারণে নাক দিয়ে পানি পড়ে অথবা হাঁচি আসে এমন সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও ইবাট্রল ওষুধটি দেওয়া হয়ে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শরীর অ্যালার্জিজনিত সমস্যার কারণে শরীরে চুলকাতে চুলকাতে ঘা আকার সৃষ্টি হয়ে যায় বা লাল হয়ে যায়, এমন সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও ইবাট্রল ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো। যে সকল রোগীদের দেখা গেছে শরীরের উপরিভাগে অ্যালার্জিজনিত সমস্যার কারণে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হয় তাদের ক্ষেত্রেও ইবাট্রল ওষুধটি দেওয়া হয়ে থাকে। কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জিজনিত সমস্যার কারণে নাক দিয়ে অতিরিক্ত পানি পড়ে এবং অতিরিক্ত হাঁচি হয়, এমন সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও ইবাট্রল ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধুলাবালির কারণে অতিরিক্ত হাঁচি আসে বা নাক দিয়ে পানি পড়ে এবং কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে ধুলাবালির কারণে শরীরে চুলকানি সৃষ্টি হয়, এমন সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও ইবাট্রল ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো। কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যালার্জিজনিত সমস্যার কারণে নাকের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বা ইনফেকশন হয়, এমন সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও ইবাট্রল ওষুধটি দেওয়া হয়ে থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো। ইবাট্রল ট্যাবলেটটি সেবনের 5 থেকে 10 মিনিট বা 10 থেকে 15 মিনিটের ভিতরে একটি ভালো রেজাল্ট পাওয়া যায়। ইবাট্রল ওষুধটি মূলত যাদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে। প্রিয় ভিউয়ার্স, আপনার যদি উক্ত সমস্যাগুলো থেকে থাকে, দেখা গেছে আপনারও অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে, অতিরিক্ত চুলকানি সমস্যা রয়েছে অথবা দেখা গেছে নাক দিয়ে পানি পড়ে এমন সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনিও ইবাট্রল ওষুধটি সেবন করতে পারেন। এটি সেবনের ফলে একটি ভালো রেজাল্ট পাবেন। চলুন তাহলে শিশুদের ক্ষেত্রে ইবাট্রল সিরাপটির ব্যবহার বিধি সম্পর্কে জেনে নেওয়া যাক। ইবাট্রল সিরাপটি মূলত যে সকল শিশুদের ঠান্ডাজনিত সমস্যা রয়েছে অথবা দেখা গেছে অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শিশুরা ধুলাবালির মধ্যে বেশিরভাগ থাকার কারণে অ্যালার্জিজনিত সমস্যা হয় এবং নাক দিয়ে পানি পড়ে অথবা দেখা গেছে হাঁচি হয়, এমন সমস্যা রয়েছে যে সকল শিশুদের, সে সকল শিশুদের ক্ষেত্রে ইবাট্রল সিরাপটি দেওয়া হয়ে থাকে এবং এর কার্যকারিতা খুবই ভালো। প্রিয় ভিউয়ার্স, উক্ত সমস্যাগুলোর ক্ষেত্রে ইবাট্রল সিরাপটি দেওয়া হয়ে থাকে। চলুন তাহলে ইবাট্রল ট্যাবলেট এবং সিরাপটির খাবার নিয়ম বা সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে। চলুন তাহলে ইবাট্রল ট্যাবলেটটির খাবার নিয়ম বা সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ইবাট্রল ট্যাবলেটটি দৈনিক একটি করে দুবেলা সেবন করা যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই সেবনের পূর্বে ডাক্তার সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করতে হবে। সেক্ষেত্রে দেখা গেছে রোগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর ডোজ পরিবর্তন করে দিতে পারে, বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। চলুন তাহলে শিশুদের ক্ষেত্রে ইবাট্রল সিরাপটির খাবার নিয়ম বা সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক। শিশুদের ক্ষেত্রে ইবাট্রল সিরাপটি দৈনিক 1 চামচ করে দুবেলা সেবন করা যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই শিশুকে খাওয়ানোর পূর্বে ডাক্তার সাথে পরামর্শ করে ওষুধটি সেবন করতে হবে। সেক্ষেত্রে দেখা গেছে শিশুর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর ডোজ পরিবর্তন করে দিতে পারে, বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে। ইবাট্রল ট্যাবলেটটি একটি মুখে খাওয়ার ট্যাবলেট, 1 গ্লাস পানি নিয়ে 1টি ট্যাবলেট গিলে ফেলুন। ওষুধটি কোনোভাবে ভেঙে বা গুঁড়া করে বা চুষে খাওয়া যাবে না। প্রিয় ভিউয়ার্স, ইবাট্রল ওষুধটিতে যেমন ভালো দিকও রয়েছে তেমন কিছু খারাপ দিকও রয়েছে, যেটা আমরা সহজ ভাষায় সাইড এফেক্ট বলে থাকি। চলুন তাহলে জেনে নেওয়া যাক কী কী সাইড এফেক্ট রয়েছে ইবাট্রল ওষুধটিতে। তবে ইবাট্রল ওষুধটিতে তেমন কোনো সাইড এফেক্ট পাওয়া যায়নি, অল্প সংখ্যক রোগীদের ক্ষেত্রে সামান্য কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে। যেমন ইবাট্রল ওষুধটি সেবনের ফলে মাথা ব্যথা দেখা দিতে পারে অথবা দেখা গেছে মাথা ব্যথা করছে এমনটা দেখা দিতে পারে। অল্প সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা গেছে ইবাট্রল ওষুধটি সেবনের ফলে মুখের শুষ্কতা ভাব দেখা দিতে পারে এবং অল্প সংখ্যক রোগীদের ক্ষেত্রে ইবাট্রল ওষুধটি সেবনের ফলে ঝিমুনি ভাব দেখা দিতে পারে অথবা দেখা গেছে শরীরটা ঝিমঝিম করছে এমনটা দেখা দিতে পারে। কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে দেখা গেছে ইবাট্রল ওষুধটি সেবনের ফলে পেটে ব্যথা দেখা দিতে পারে এবং ক্ষুধা মন্দ্রার সমস্যা দেখা দিতে পারে অথবা দেখা গেছে ক্ষুধা লাগছে না এমনটা দেখা দিতে পারে এবং
অল্প সংখ্যক রোগীদের ক্ষেত্রে নিদ্রাহীনতার সমস্যা দেখা দিতে পারে অথবা দেখা গেছে ঘুম ক্লিয়ার হচ্ছে না এমনটা দেখা দিতে পারে। উক্ত সমস্যাগুলো ইবাট্রল ওষুধটি সেবনের ফলে সামান্য কিছু রোগীদের ক্ষেত্রে দেখা দিতে পারে। ইবাট্রল ওষুধটি সেবনের ফলে উক্ত সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই ওষুধটি সেবন থেকে বিরত থাকতে হবে এবং সাথে সাথে ডাক্তার সাথে পরামর্শ করে পরবর্তী ধাপে যাওয়া যেতে পারে। সেক্ষেত্রে দেখা গেছে রোগীর সমস্যার উপর নির্ভর করে ডাক্তার এর ডোজ পরিবর্তন করে দিতে পারে অথবা ওষুধটি সেবন থেকে বিরত থাকতে বলতে পারে। গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালীন সময় অবস্থায় ইবাট্রল ওষুধটি সেবন করা উচিত নয়, তবে অতি প্রয়োজনে সেবন করা যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার সাথে পরামর্শ করে ইবাট্রল ওষুধটি সেবন করতে হবে। ইবাট্রল ওষুধটি কেনার পূর্বে এবং সেবনের পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেটটি দেখে কিনতে হবে এবং সেবন করতে হবে। ইবাট্রল ওষুধটি যদি এক্সপায়ার হয়ে যায় আর আপনি যদি ওষুধটি সেবন করেন সেক্ষেত্রে আপনার বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, তাই ইবাট্রল ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই অতি সতর্কতার সাথে সেবন করতে হবে। ইবাট্রল ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য পার পিস 5 টাকা করে এবং ইবাট্রল সিরাপটির বর্তমান বাজার মূল্য 80 টাকা করে। সময়ের সাথে সাথে এর দাম পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই বক্সে থাকা দামটি চেক করে কিনতে হবে। প্রিয় ভিউয়ার্স, ইবাট্রল ওষুধটি নিয়ে সকল বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপর যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা ভিডিওটি থেকে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী প্রতিটি ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।